Welcome back. I'm Divyasdi, and I'm talking about verbs. The year agar video tut moi bibhavor bikhoy kolu person aru number onukori bibhav bilak ki ki hoy. The yate verb. Ite verb ki ki hobo. Person aru number onukori first person, second person, third person, I, we, you, he, she, they, you. Ite bilak. The person আৰু নাম্বাৰ অনুসৰি বিভাৱ বা হেভাৰবিলাক কি কি হয় সেই বিভাৱবিলাকৰ বিষয়ে ইয়াৰ আগতে ভিডিঅ'ত আলোচনা কৰা হয় আৰু এই ভিডিঅ'টোত হেভাৰবৰ বিষয়ে কিছু কথা আগবঢ়োৱা হ'ব হেভাৰবিলাক পাৰ্চন আৰু নাম্বাৰ অনুসৰি কি কি হয় তেছ প্লিজ লিচেন টু মি ইয়াতে অকণমান আমি চাব লাগে কি হৈছে যেনেকে বিভাৱবিলাক আমি বিভিন্ন টেন্সত প্ৰেজেণ্ট টেন্স পাষ্ট টেন্স ফিউচাৰ টেন্সত বিভাৱবিলাক পাৰ্চন আৰু নাম্বাৰ অনুসৰি ফাৰ্ষ্ট পাৰ্চন ছেকেণ্ড পাৰ্চন থাৰ্ড পাৰ্চন আৰু সিংগুলাৰ নাম্বাৰ প্লুৰেল নাম্বাৰ এই পাৰ্চন আৰু নাম্বাৰ অনুসৰি আমি বিভাৱবিলাক কি কি হব সেইবোৰ কথা আমি আগবঢ়াইছিলো ইয়াৰ আগৰ ভিডিঅ'ত এই ভিডিঅ'টোত দেখিছো আমি হেভাৰবিলাক কি হব প্ৰেজেণ্ট টেন্স পাষ্ট টেন্স আৰু ফিউচাৰ টেন্স ইয়াতো কি হয় প্ৰেজেণ্ট টেন্সতো আমি সিংগুলাৰ আৰু প্লুৰেল আমি পাৰ্চন বিলাক চাম পাষ্ট টেন্সতো সিংগুলাৰ প্লুৰেলত আমি পাৰ্চন বিলাক চাম ফিউচাৰ টেন্সতো আমি সিংগুলাৰ আৰু প্লুৰেল নাম্বাৰত পাৰ্চন বিলাকৰ কথা আমি চাম কি হৈছে ইয়াত ফাৰ্ষ্ট পাৰ্চন মানে আই উই এইটো আমি গম পাই আহিছো আগৰ ভিডিঅ' বিলাকতে এতিয়া ফাৰ্ষ্ট পাৰ্চন আই উই হেভ ভাৰ্ব কি হব হেভ ভাৰ্ব কি হব প্ৰেজেণ্ট টেন্সত কি হব পাষ্ট টেন্সত কি হব ফিউচাৰ টেন্সত কি হব হেভ ভাৰ্ব বিলাক প্ৰেজেণ্ট টেন্সত কি কি হয় পাষ্ট টেন্সত কি কি হয় ফিউচাৰ টেন্সত কি কি হয় হেভ ভাৰ্ব বিলাক সেইবোৰ আমি ইয়াতে গম পাম এতিয়া ফাৰ্ষ্ট পাৰ্চন যেনে আমি দেখিছো আইৰ পাছত প্ৰেজেণ্ট টেন্সৰ কথা যদি আমি চাওঁ প্ৰেজেণ্ট টেন্সৰ কথা যদি আমি চাওঁ তেতিয়াহলে আমি ইয়াতে দেখিছো ফাৰ্ষ্ট পাৰ্চন আইৰ পাছত হেভ উইৰ আৰু ছিংগুলাৰত আৰু প্লুৰেলত উইৰ পাছত হেভ ঠিক তেনেকৈ ছেকেণ্ড পাৰ্চন ছিংগুলাৰত ইউ হেভ প্লুৰেলত ইউ হেভ থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰত হি চি ইট লতা ৰাম মানে কিবা এটা নাম হেজ আৰু প্লুৰেল আমাৰ আমি পাইছো দে হেভ ঠিক তেনেকৈ পাষ্ট টেন্সৰ কথা যদি আমি হেভ ভাৰ্ব চাওঁ তেতিয়াহলে পাষ্ট টেন্সত হেভ ভাৰ্ব বিলাক কি হব ফাৰ্ষ্ট পাৰ্চন আই হেড হৈছে ফাৰ্ষ্ট পাৰ্চনত আইৰ পাছত হেড উইৰ পাছত হেড ছেকেণ্ড পাৰ্চনত ইউৰ পাছত হেড ইউৰ পাছত হেড থাৰ্ড পাৰ্চনত হি চি ইট লতাৰ নাম কিবা এটা নাম হেড দেৰ পাছত হেড এইটো ইয়াতে এটা স্পষ্ট আছে এটা কথা কিন্তু ক্লিয়াৰ আছে আমাৰ ইয়াত এই যিটো হেভ ভাৰ্বৰ পাষ্ট টেন্স তাৰ অৰ্থাৎ পাষ্ট টেন্সত যিটো হেভ ভাৰ্ব পাষ্ট টেন্সৰ যিটো হেভ ভাৰ্ব হয় পাষ্ট টেন্সৰ যিটো হেভ ভাৰ্ব হয় সেইটো কিন্তু কি আছে আইৰ পাছত হেড উইৰ পাছত হেড ইউৰ পাছত হেড ইউৰ পাছত হেড হি চি ইট লতাৰ নাম ইয়াত যিয়েই নাথাকক ইণ্ডিয়া থাকক আমেৰিকা থাকক যিয়েই থাকক হেড দে হেড তাৰ অৰ্থ এটা কথা স্পষ্ট হৈছে ক্লিয়াৰ ইট ইজ ক্লিয়াৰ ডেট ইন পাষ্ট টেন্স হেভ ভাৰ্ব উই হেভ টু ৰাইট উই হেভ টু চে হেভ ভাৰ্ব অনলি হেড তাৰ অৰ্থ আমি কেৱল হেড কব লাগিব তাৰ অৰ্থ কি হয় যে পাষ্ট টেন্সৰ হেভ ভাৰ্ব কেৱল এটাই আছে সেইটো হৈছে হেড কিয় আইৰ পাছত হেড উইৰ পাছত হেড ইউৰ পাছত হেড ইউৰ পাছত হেড ছিংগুলাৰ প্লুৰেল বুলি কথা নাই ই চি ইট লতাৰ নাম কিবা নাম থাকক ইফালে হেড দেৰ পাছত হেড তাৰ অৰ্থ ছিংগুলাৰ প্লুৰেলৰ কথা নাই আমি দেখিলো যে পাষ্ট টেন্সৰ হেভ ভাৰ্ব সকলোবিলাক ৱৰ্ডৰ পিছতে যিকোনো ৱৰ্ডৰ পিছতে যিকোনো নামৰ পিছতে জন্তু বুলি নাই মানুহ বুলি নাই ঠাই বুলি নাই বস্তু বুলি নাই ফল মূল বুলি নাই দেশ বুলি নাই যিকোনো ৱৰ্ডৰ পিছতে পাষ্ট টেন্সৰ হেভ ভাৰ্বটো কেৱল কি হব দেট ইজ হেড কেৱল হেড হব ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট আমি পাহৰিব নালাগে ছাত্ৰ ছাত্ৰীসকলে পাহৰিব নালাগে যে দেখিছো আমি পাষ্ট টেন্সৰ হেভ ভাৰ্বটো কেৱল কি হয় হেড এইচ এ ডি হেড পাহৰিব নালাগে যিকোনো ৱৰ্ডৰ পিছত যিকোনো নাম্বাৰত যিকোনো পাৰ্চনৰ পিছত যিকোনো পাৰ্চনত পাৰ্চনত যিকোনো নাম্বাৰত তাৰ অৰ্থ পাষ্ট টেন্সৰ হেভ ভাৰ্ব যিকোনো পাৰ্চনত যিকোনো নাম্বাৰত আমি কি পাইছো হেড পাইছো আমি হেড কব লাগিব আমি হেড লিখিব লাগিব এইটো ঠিক আছে ঠিক তেনেকে আমি ফিউচাৰ টেন্সত যদি আমি চাওঁ তেতিয়াহলে দেখিছো ফাৰ্ষ্ট পাৰ্চনত ছিংগুলাৰত আই চেল হেভ প্লুৰেলত উই চেল হেভ ঠিক আছে ছেকেণ্ড পাৰ্চনত ফিউচাৰৰ কথা ছেকেণ্ড পাৰ্চনত ইউ উইল হেভ কি কলে ফিউচাৰত ইউ উইল হেভ থাৰ্ড পাৰ্চনত ফিউচাৰ হি চি ইট লতাৰ নাম কিবা এটা নাম উইল হেভ ছিংগুলাৰ
ইফালে প্রিয়ারত আমি দেখিলো দে উইল হ্যাভ, তার অর্থ এনেকে আমি পালো আই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ, ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, হি সি ইট, লতা নাম কিবা এটা নাম উইল হ্যাভ, দে উইল হ্যাভ। তো ইয়াত কি হয়েছে আমার, ইয়াত এই যেটো ফিউচার টেন্সর যেটো হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব যেটো আমার ফিউচার টেন্সর, হ্যাভ ভার্ব তো ফিউচার টেন্সর যেবিলাক আছে সেইবোৰ আমার মনত রাখিবলৈ ইমান টান নহয়, নট সো ডিফিকাল্ট, মনত রাখিবলৈ ইমান টান নহয়। যেনেকে আমি চাইছো কিছু কথা, ফার্স্ট পার্সন কি আছে, আই এন্ড উই, আমি জানো, আমি সকলে জানো যে ফার্স্ট পার্সন হয়েছে আই আর উই, তে ফার্স্ট পার্সন আই আর উই বাদ দি, তার অর্থ ফার্স্ট পার্সন আই আর উইৰ পাছত সেল সেল হ্যাভ, বাকি বিলাক এক্সেপ্ট ফার্স্ট পার্সন, এক্সেপ্ট ফার্স্ট পার্সন মানে ফার্স্ট পার্সনক বাদ দি সেকেন্ড এন্ড থার্ড পার্সন বিলাকত সদায় কি হব, ফিউচারের হ্যাভ ভার্বটো কি হব, কেবল উইল হ্যাভ হব, অনলি উইল হ্যাভ, অনলি উইল হ্যাভ। তার মানে দেখিছো ফিউচার টেন্সর হ্যাভ ভার্ব ফার্স্ট পার্সনক সেল হ্যাভ, বাকি বিলাক পার্সনক গোটেই বিলাক ওয়ার্ডার পিছতে কি হব, উইল হ্যাভ হব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আকৌ কৈছো মই বিষয়টো, হ্যাভ ভার্ব বিলাক কি কি হব, প্রেজেন্ট টেন্সত কি হব, এবার আমি গাইছো পড়ি চাইছো, আই পার্সন বিলাকৰ কথা আমি জানে কোনটো কি পার্সন হয় কোনটো কি নামৰ হয়, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি সি ইট হ্যাজ, নাম বিলাক আছে, হি সি ইট মানে কি ভাটা নাম, হি সি ইট মানে কি ভাটা নাম, এটা ক্লিয়ার আছে, যে দেখিলো আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি সি ইট হ্যাজ, দে হ্যাভ। তো ইয়াতো মনত রাখিবলে ইমান টান নাই, ইয়াতো এই যেটো প্রেজেন্ট টেন্সৰ যেটো হ্যাভ ভার্ব, প্রেজেন্ট টেন্সৰ যেটো হ্যাভ ভার্ব, প্রেজেন্ট টেন্সৰ হ্যাভ ভার্বটো মনত রাখিবলে ইমান টান যেন নালাগে, কেলে নালাগে বিষয়টো আমি অকণমান চাইছো। তো দেখিছো আমি আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি সি ইট হ্যাজ, দে হ্যাভ, এটা আমি মন কৰিছো। তো এই যে হি সি ইট, হি সি ইট বা কিবা এটা নামৰ পাছত কি আছে, হ্যাজ আছে, হি সি ইট বা কিবা এটা নামৰ পাছত হ্যাজ আছে, এক্সেপ্ট হি সি ইট উই হ্যাভ টু সে হ্যাভ, আমি হি সি ইটৰ বাদে বাকি সকলোবিলাক ওয়ার্ডৰ পাছত সকলোবিলাক পার্সন সকলোবিলাক নামৰ পিছতে আমি কি কৰিব লাগিব, হ্যাভ লিখিব লাগিব, তার অর্থ হি সি ইটৰ পাছত হ্যাজ হৈছে প্রেজেন্ট টেন্সৰ হ্যাভ ভার্ব, প্রেজেন্ট টেন্সৰ যিটো হ্যাভ ভার্ব আছে সেইটো হি সি ইটৰ পাছত হ্যাজ, তার মানে আমি এনেকে কব লাগিব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দেখিছো আমি কব লাগিব এনেকে থার্ড পার্সন, প্রেজেন্ট টেন্সৰ হ্যাভ ভার্ব বস্তুটো চাব লাগে, স্টাইলটো চাব লাগে, কোৱাৰ যিটো স্টাইল আছে এইটো চাব লাগিব, যে প্রেজেন্ট টেন্সৰ হ্যাভ ভার্ব হি সি ইটৰ পাছত হ্যাজ হব, তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারত হ্যাজ হব, বাকি বিলাক সব কি হব, হ্যাভ হব, অল হ্যাভ। আর এবার কৈছো বিষয়টো, প্রেজেন্ট টেন্সৰ হ্যাভ ভার্ব, প্রেজেন্ট টেন্সৰ যিটো হ্যাভ ভার্ব আছে সেইটো হি সি ইট বা কিবা এটা নামৰ পাছত, তার মানে হি সি ইটৰ পাছত হ্যাজ, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হি সি ইট, প্রেজেন্ট টেন্সৰ হ্যাভ ভার্ব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হি সি ইট বা কিবা এটা নামৰ পাছত হ্যাজ, বাকি সবৰ পিছতে কি হব, হ্যাভ হব, দেখিছো আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি সি ইট হ্যাজ, দে হ্যাভ। তার মানে দেখিলো যে প্রেজেন্ট টেন্সৰ হ্যাভ ভার্ব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারৰ পিছত, তার মানে হি সি ইটৰ পাছত হ্যাজ হব, বাকি সবৰ পিছতে, বাকি সকলোবিলাক ওয়ার্ডৰ, বাকি যিকোনো ওয়ার্ডৰ পিছতে কি হব, হ্যাভ হব। খালি এইটো কথা, এটা কথাই মনত ৰাখিব লাগিব যে প্রেজেন্ট টেন্সৰ হ্যাভ ভার্ব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইটৰ পাছত হ্যাজ হব, বাকি সব হ্যাভ হব, ক্লিয়ার। নেক্সট পাস্ট টেন্সৰ হ্যাভ ভার্ব কি হব, পাস্ট টেন্সৰ হ্যাভ ভার্ব তো কি হব, তে পাস্ট টেন্সৰ হ্যাভ ভার্ব কি হব, আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড, হি সি ইট হ্যাড, দে হ্যাড। তার মানে কি বুঝিলো, ইয়াত তো কোনো ইয়াতে কষ্টের কোনো কথাই নাই, তো কষ্ট করিব লাগে একোই নাই, ইয়াত ইয়াত আছে খালি কি মনত রাখি দিব লাগে যে সেইটো হৈছে কি, আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড, হি সি ইট হ্যাড, দে হ্যাড, তার মানে যি কোনো পার্সন যি কোনো নামৰ পিছতে হ্যাড আছে, পাস্ট টেন্সৰ হ্যাভ ভার্ব যি কোনো পার্সন যি কোনো নামৰ পিছতে হ্যাড হব, ক্লিয়ার, ক্লিয়ার হৈ গল, কোনো প্রবলেম নাই, দেয়ার ইজ নো প্রবলেম, দেখিলো যে পাস্ট টেন্সৰ হ্যাভ ভার্ব যি কোনো নাম্বার যি কোনো পার্সনৰ পিছতে কি হব, বলে হেড হব, এইচ এডি হেড হব, দেখিলো আই হেড, উই হেড, ইউ হেড, ইউ হেড, হি সি ইট হেড, দে হেড, ক্লিয়ার, নো প্রবলেম। ত
ঠিক তেনেকে আমি ফিউচারক যদি চাও, ফিউচারৰ পিনে যদি যাও, তেতিয়া ফিউচারৰ হেবাৰ কি হব? ইয়াত কোৱা হৈছে আই শ্যাল হেভ, উই শ্যাল হেভ, ইউ উইল হেভ, হি সি ইট উইল হেভ, দে উইল হেভ। তাৰ মানে আমি এনেকে কব লাগিব, আই শ্যাল হেভ, উই শ্যাল হেভ, ইউ উইল হেভ, হি সি ইট উইল হেভ। তাৰ অৰ্থ এনেকে আমি কব লাগিব যে দেখিলো আমি আই শ্যাল হেভ, উই শ্যাল হেভ, ভেরি ভেরি ইম্পৰটেন্ট। আই শ্যাল হেভ, উই শ্যাল হেভ, আই আৰু উইৰ পাছত শ্যাল হেভ, আই শ্যাল হেভ, উই শ্যাল হেভ। তার অর্থ আই আৰু উইৰ পাছত আমি কি পাইছো? শ্যাল হেভ পাইছো। আই আৰু উইৰ পাছত আমি শ্যাল হেভ পাইছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই আৰু উইৰ পাছত শ্যাল হেভ পাইছো, বাকি বিলাক সবৰ পিছতে, যিকোনো ৱৰ্ডৰ পিছতে, নাম্বাৰ পাৰ্চনৰ কথা নাই, দেয়ার ইজ নো কুৱেশ্চন, দেয়ার ইজ নো ম্যাটাৰ, একো কথা নাই, কোনো প্ৰশ্ন নাই, যে চাব লাগিব আই আৰু উইৰ পাছত, তার মানে ফার্স্ট পাৰ্চন, ফার্স্ট পার্সন আই আর উইল পাছত, সিঙ্গুলার প্রিয় বলি নাই, ফার্স্ট পার্সন আই আর উইল পাছত শ্যাল হেভ, ফিউচার টেন্স অর হেভ ভার্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিউচার টেন্স অর হেভ ভার্ব, ফার্স্ট পার্সন মানে আই আর উইল পাছত শ্যাল হেভ, বাকি সকল বিলাক অর্ডার পিছতে, যি কোনো অর্ডার পিছতে কি হবে? উইল হেভ হবো। তার অর্থ ইউ উইল হেভ, হি সি ইট লতা রাম, যি কোনো বস্তু উইল হেভ, দে উইল হেভ। তার মানে আমি কলো যে ফিউচার টেন্স অর হেভ ভার্ব, ফার্স্ট পার্সন আই, ফার্স্ট পার্সনত কি হব? আই শ্যাল, সরি, ফার্স্ট পার্সনত কি হব? শ্যাল হেভ হব, বাকি বিলাক সব কি হব? উইল হেভ। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি দেখিলো যে ফার্স্ট পার্সনত আই শ্যাল হেভ, উই শ্যাল হেভ, তার মানে ফার্স্ট পার্সনত শ্যাল হেভ, বাকি সব বিলাক পার্সনতে উইল হেভ হব, এইটাই হল ফিউচার টেন্স অর হেভ ভার্ব। সো পাস্ট টেন্সত আমি দেখিলো কি হয়েছে, যিকোনো অর্ডার পিছতে, নাম্বার পার্সনের কথা নাই, পাস্ট টেন্সৰ কথা যদি হেভ ভার্ব চাও, তেতিয়াহলে নাম্বাৰ পাৰ্চনৰ কোনো কথা নাই, যিকোনো অৰ্ডাৰ পিছতে, যিকোনো নাম্বাৰ, যিকোনো পাৰ্চন পিছতে আমি হেড এইচ এডি হেড লিখিব লাগিব, কব লাগিব। আৰু ইয়াতে যদি আমি প্ৰেজেন্ট টেন্সৰ কথা চাওঁ, তেতিয়াহলে আমি দেখিছো থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ, অৰ্থাৎ হি সি ইট বা কিবা এটা নাম্বাৰ পাছত হেড হৈছে, বাকীবিলাক সব কি হৈছে? হেভ হৈছে। সো ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট, ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট, চাব লাগিব ইয়াতে এইবোৰৰ সহায় লৈ পেলাই, উইথ দ্য হেল্প অফ বি ভাৰ্বছ এণ্ড হেভ ভাৰ্বছ, উই হেভ টু স্টাডি, উই হেভ টু স্টাডি টেন্স, গোটেই টেন্সটো আলোচনা হয়, তার অধ্যয়ন হয়। গতি আমি দেখিলো, এতে আৰু এবাৰ কৈ দিছো মই যে প্ৰেজেন্ট টেন্সৰ হেভ বা কি হৈছে, আমি এনেকে গাব পাৰো, আই হেভ, উই হেভ, ইউ হেভ, ইউ হেভ, হি সি ইট হেভ, দে হেভ। আমি এনেকে গাব পাৰো, আই হেভ, উই হেভ, ইউ হেভ, ইউ হেভ, হি সি ইট হেভ, দে হেভ। আই শ্যাল হেভ, উই শ্যাল হেভ, ইউ উইল হেভ, ইউ উইল হেভ, হি সি ইট উইল হেভ, দে উইল হেভ। তে এনেকে আমি প্ৰেজেন্ট পাষ্ট ফিউচাৰ আমি মনত ৰাখিছো, তে যি প্ৰকাৰে মনত ৰাখিলে হ'ব, মুঠৰ ওপৰত মনত রখার বিভিন্ন সিস্টেম বিলাকৰ কথা, বিভিন্ন স্টাইল, বিভিন্ন সিস্টেমৰ কথা মই কলো, যেনেকে প্ৰেজেন্ট টেন্সৰ থার্ড পার্সন সিঙ্গুলার নামৰ পিছত হেভ ভার্বটো কি হব? হেভ হব, বাকি বিলাক সব হেভ হব। ঠিক তেনেকে পাস্ট টেন্সৰ হেভ ভার্ব, যদি পাস্ট টেন্সৰ হেভ ভার্ব যদি আমি চাওঁ, পার্সন নামৰ কোনো কথা নাই, যিকোনো অৰ্ডাৰ পিছতে, যিকোনো পার্সন নামৰ পিছতে হেভ হব। ঠিক তেনেকে ফিউচার টেন্সৰ হেভ ভার্ব যদি আমি চাওঁ, তেতিয়াহলে ফার্স্ট পার্সনত শ্যাল হেভ, শ্যাল হেভ হব, বাকি বিলাক সবতে কি হব? উইল হেভ হব। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইবোৰ কথা আমি মনত ৰাখিব লাগিব। আশা ৰাখিছো ছাত্ৰ ছাত্ৰীসকলে নিশ্চয় ভিডিঅ'টোৰ পৰা কিছু কথা হলেও আয়ত্ত কৰিব, ইয়াৰ পৰা কিছু তেওঁলোকে হেল্প পাব। চ' ইয়াৰ পিছত আমি টেন্সৰ নেক্সট ভিডিঅ' আমি আগবঢ়াম। চ' থেংক ইউ ভেৰি মাছ।